প্যাকেট করার প্রথমে আপনারা এরকম একটি ককশিট বক্স ম্যানেজ করে নেবেন। এগুলো অনেক আরামদায়ক, হ্যাঁ এগুলো মাছ পাঠানো অনেক আরামদায়ক, সাইজ অনুযায়ী অনেকই বাজারে পাওয়া যায়। তারপরে এরকম একটি ককশিটের একটা প্লেট কেটে নেবেন, কেটে নিয়ে চতুর্থ সাইডে এভাবে দিয়ে দিবেন। তাতে কি হবে, আপনি হচ্ছে যখন গাড়িতে মাছগুলো পাঠাবেন, ড্রাইভার যদি ভুল করে ইঞ্জিনের পাশে মাছগুলো রেখে দেয় তাহলে কি পানি সহজেই গরম হবে না। হ্যাঁ এই দেখেন সহজে এটি বক্স মতো আকার ধারণ করলো, এটা কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ তো আপনারা যদি একটু বড় করে দেন তা তো সমস্যা নাই, এটা আরও ভালো। হ্যাঁ তারপরে যেরকম একটু মাস্ক আপনার হচ্ছে মাছগুলো প্যাকেট করে নেবেন অক্সিজেন করে। হ্যাঁ যদি প্যাকেট তিন ভাগের দুই ভাগে, মানে তিন ভাগের এক ভাগ পানি দিবেন আর এক ভাগ হচ্ছে আপনার অক্সিজেন দিবেন, দিয়ে প্যাক করবেন। প্যাক করে পুরোপুরি আমি ডবল করে পলি দিয়ে দিছি, হ্যাঁ দিয়ে এইভাবে ঠিক সুন্দর করে বসিয়ে দিবেন। খেয়াল রাখতে হবে এই প্যাকেটটা খাড়াখাড়ি রাখা যাবে না, রাখলে পরে কী হয় এটা নষ্ট হয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বরফ আইস করে রাখছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্রিজিং করে রাখছে আগে থেকে। আর এটা হচ্ছে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যেন এই বোতলের যে আইসটা আছে এটা যেন গলে যেয়ে এই কার্টুন বক্সটা যেন ভিজে না যায়, সেই জন্য এটা পলিথিনের মধ্যে দিয়ে আটকিয়ে দিচ্ছি। তো এখন খেয়াল রাখতে হবে যে এই বোতলটা হচ্ছে ভালো করে পলি দিয়ে আটকাই দিতে, তা নাহলে কী হবে এটা পুরোটা ভিজে নিচে দেখবেন যে তলা ফেটে বেরিয়ে গেছে মাছটা। হ্যাঁ কারণ কুরিয়ারে বা বাছে ওরা তো দেখা যাচ্ছে যে এত যত্ন সহকারে নেয় না। হ্যাঁ তো তারপরে যতদূর সম্ভব আপনারা ট্রাই করবেন যে বোতলে আইসগুলো যেন নর্মাল হয়ে বাইরে না যায়। তো এইভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে আপনার এই সাইডে দিয়ে দিবেন, মানে মাঝামাঝি দেওয়ার দরকার নাই, এক সাইডে এভাবে দিয়ে দিবেন। দিলে পরে আপনার দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে আইসটা গলতে থাকবে, পানিটা এই পানিটার সাথে একটা কানেক্ট হয়ে থাকবে, তখন পানিটা গরম হবে না সহজে। হ্যাঁ তারপরে এভাবে আপনারা আটকিয়ে দিবেন, দিয়ে এখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দিবেন, দিয়ে প্যাক করবেন।